প্রচুর উপায় খুঁজে পেয়ে গেছে, আর তার জন্যই কিন্তু প্রচুর মানুষ দেখেছে, সেটা নিয়ে কি বলবেন? অনেক ভিউজ দিয়েছেন, খুব 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 হ্যাপি হয়ে গেছে, মানে আনএক্সপেক্টেড হয়ে গেছে ব্যাপারটা। মধুমিতা সরকারকে উত্তরীয় করিয়ে সম্মাননা জানাবে ইন্দিরা সাহা। রমা সর্দার তৈরি থাকবেন অন্তরা পাঞ্জা। পূর্ণিমা ঘোষ তৈরি থাকবেন শূন্য বরা। পূর্ণিমা ঘোষ সোফিয়া শর্মা, সোফিয়া শর্মা তৈরি থাকবেন স্যানি বরা। শ্রেষ্ঠ সেরা শিল্পী দিয়ে আবার দিতে পারবো সোফিয়া শর্মা, মধুমিতা সরকার, সৌমিক ধর তৈরি থাকবেন নীল বিশ্বাস, সৌমিক ধর, তৈরি থাকবেন নীল ধর, সৌমিক ধর, নীল বিশ্বাস, মধুমিতা সরকারের হাত থেকে রেতম দাস তৈরি থাকবেন পারমিতা দিদি, রেতম দাস রেতম দাস না।
আমাকে একটু এদিক যাবো যাবো অমিতা একটু লাইটটা কমাবে মধুমিতা একটা সময় সম্মানে প্রথমবার হয়তো তুমি সম্মানিত হয়েছিলে এখন জায়গাটা হয়ে গেছে একই সঙ্গে তুমি সম্মানিত হয় আবার অন্য সময় সম্মান দাও কোনটা বেশি তোমার কাছে প্রেস্টিজিয়াস লাগে আমার কাছে দুটোই সম্মান দেওয়া এবং সম্মান নেওয়া দুটোই ইকুয়ালি পজিটিভ একটা ব্যাপার তো খুবই আমার ভালো লেগেছে আর ইনফ্যাক্ট এত ইয়াং ট্যালেন্টগুলোকে যে দেখছি আর তারা এতটা বেশি ইন্সপায়ার্ড বা আমাকে তারা এতটা ইন্সপিরেশন হিসেবে দেখছে কারণ অনেকে কথা বলছে আর কি কথা বলতে বলতে যাচ্ছিলাম সো মানে ফিলিং ওয়াজ অ্যামেজিং আজকে মধুমিতা নামেই সকলে করছে নাকি পাখি কারণ এখনো তো সেই চরিত্রটা তো বলছিল যে এই খুব প্রিয় চরিত্র পাখি হ্যাঁ মানে সবাই তো পাখি চিনি মধুমিতা সবই আমি তো আমার সবই ভালো লাগছে আর কি আমার 19 তারিখ একটা আছে ম্যারিয়েটে হ্যাঁ কলাকৃতি হ্যাঁ 19 তারিখ ওটা 19 সেপ্টেম্বর আছে তো ম্যারিয়েটে হবে আমাদেরকে নিয়ম একটা লুক দিয়ে উঠেছে গাড়িতে মধ্যে দিদি সামনে সেই প্রথমটার একটা অনুভূতি তো আছে এটা আমার ভালো লাগছে বেশ যে মানে সন্ধ্যা তারার জন্য একটা প্রথম স্বীকৃতি বা প্রথম সম্মানটা যেটা পেলাম তো সেটা এডিএস স্টেশনের হাত দিয়ে শুরু হলো তো বেশ ভালো লাগছে আশীর্বাদ করুন যাতে সন্ধ্যা তারার জন্য মানে যতদিন সন্ধ্যা তারা চলে এবং শেষ হয়ে যাওয়ার পরেও যাতে এরকমভাবে সম্মানে সম্মানিত হতে পারি তাড়াতাড়ি শেষ হওয়ার কথা কেন তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কথা না আমি আমি পরে কথা বলছি মানে যেটা আমার আগেরটার ক্ষেত্রে হলো মানে লাস্ট যেটা আমি অ্যাওয়ার্ড সেরিমনিটা অ্যাটেন্ড করতে গেছিলাম সেটাও সেই আমার আগের কাজটার জন্য আগের প্রজেক্টের জন্যই তাই জন্যই আমার মনে হলো যে না শেষ হওয়ার পরেও কিছু থাকতে পারে বেঁচে এখনো উর্মির রেশ মানুষের মনে একদম জীবন্ত সে জায়গা থেকে সোশ্যাল মিডিয়াও সেটা দেখা যাচ্ছে আবার এদিকে সন্ধ্যা তারাও ইকুয়ালি ছড়িয়ে পড়ছে ছোট ছোট ক্লিপ মানে উর্মিকে রিলেট করছে এই ক্যারেক্টারটা এটা নিয়ে কি বলবো এটা ভালো লাগা নাকি কোথাও গিয়ে যে উর্মির সঙ্গে কানেক্ট করে এটা খারাপ লাগা সেটা হচ্ছে যে মেগা সিরিয়ালের গল্প কিভাবে কোন দিকে যাবে সেটা আমরা আগে থেকে কেউ বলতে পারি না কেউ না তো এই ক্যারেক্টারাইজেশন বলো বা গল্প লেখালেখিগুলো বলো সেগুলো তো তার জন্য তো আছেন যারা মাথার উপরে আমার কাজ হচ্ছে আমাকে যেরকমভাবে ইনস্ট্রাকশন দেওয়া হবে আমার কাছে যা গল্প আসবে আমি সেই অনুযায়ী অভিনয় করে যাবো দুটো চরিত্রই আমি করেছি এক উর্মিও আমি করেছি সন্ধ্যাও আমি করেছি তাদেরকে চুনিও আমি করেছি যা যা করেছি না কেন আমিই করেছি তো না আমার এক্ষেত্রে কোনো রকম কোনো আলাদা করে আমি সেই কমেন্টগুলোতে খুব আলোকপাত করছি বা আমি খুব কিছু ভাবছি তা না আমার যেরকম যেরকম যা যা কাজ আসছে আমি করে যাচ্ছি থ্যাংক ইউ